আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সনি টেলিভিশন। এটা সমস্যা হচ্ছে মাদারবোর্ড নষ্ট, মডেল নাম্বারটা দেখেন KDA 40W650D এবং 652D এবং 32 ইঞ্চি 602D সবই একই মডেল, এবং আরেকটা আছে 43W750D একই মাদারবোর্ড থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনি মাদারবোর্ড, এটা হচ্ছে স্মার্ট। এখন এই মাদারবোর্ডটা নষ্ট, আমরা এটার ভিতরে অ্যান্ড্রয়েড মাদারবোর্ড ইনস্টল করব, আর এই যে অরিজিনাল যেটা ছিল এটা হচ্ছে স্মার্ট। স্মার্ট আর অ্যান্ড্রয়েডের মধ্যে পার্থক্য হচ্ছে স্মার্ট টিভিতে শুধুমাত্র যেই সফটওয়্যার দেয়া থাকে, যেমন ইউটিউব বা নেটফ্লিক্স, দুই তিনটা সফটওয়্যার দেয়া থাকে, যা এর বেশি আর ডাউনলোড করা যায় না। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মাদারবোর্ড, এটার সুবিধা হচ্ছে প্লে স্টোর থাকবে, আপনার যেই অ্যাপস ইনস্টল করতে মন চায় মোবাইলে যেরকম ইনস্টল করেন ওরকম করে ইনস্টল করতে পারবেন। এটা খুব ভালো একটা মাদারবোর্ড, খুব সুন্দর মতো চলবে, এবং এটা এখানে ফিটিং অরিজিনাল যে মাদারবোর্ডটা ছিল ওই রকমেরই সুন্দর মতো ফিটিং হবে। এই যে দেখেন ব্যাক কভারটা আপনাদেরকে এখানে দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন এটার ভিতরে খুব সুন্দরভাবে এটা ফিটিং হবে, মানে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা আলাদাভাবে বোর্ড লাগানো হয়েছে। এই যে দেখেন এখানে খুব সুন্দর মতো ফিনিশিং আসবে, শুধুমাত্র সাইডের একটু ব্যাক কভারটা কাটতে হবে। পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই মডেলের ভিতরে এরকম কীভাবে অ্যান্ড্রয়েড বোর্ড লাগানো যায়। আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিব, তবে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটা লাগাইতে হয় বা ইনস্টল করতে হয়। তো দেখতে থাকুন, তো এটা কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এটা পুরোপুরি ফিটিং করার আগে একবারে চেক করে নিব সব কিছু ঠিক আছে কি না, যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এটা পুরোপুরি ফিটিং করব। এই যে দেখেন এটা কিন্তু সোনির রিমোট, আপনার এই মাদারবোর্ডটা সোনি, স্যামসাং, এলজি ব্র্যান্ডের রিমোট চালাইতে পারবেন। এই যে দেখেন সোনির লোগো দেওয়া হয়েছে, মানে বোঝার উপায় নাই যে এটা কোনো চাইনিজ অ্যান্ড্রয়েড মাদারবোর্ড, এটা একদম অরিজিনাল মাদারবোর্ডের মতোই লোগো আসবে। স্যামসাং যদি টিভি হয় সেক্ষেত্রে স্যামসাং, এলজি হলে এলজি, যে কোনো টিভি যেই টিভিতে লাগাবেন ওই টিভির লোগো আমরা সেট করে দিতে পারবো। এটা যেহেতু সোনি এই জন্য সোনির লোগো আমরা আগে থেকেই সেট করে রাখছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্রোম ব্রাউজার, ইউটিউব, প্লে স্টোর সব কিছু আছে। তো এখন টিভিটা পুরোপুরি ফিটিং করব, এরপরে
আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সব ধরনের এলইডি স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি, চাইলে আমাদের সেবা নিতে পারেন। আর যারা এরকম নন স্মার্ট টিভি স্মার্ট করতে চান, চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা সকল প্রকার এলইডি এলসিডি টিভি মাদারবোর্ড পরিবর্তন করে নন স্মার্টকে স্মার্ট করে দিতে পারবো। স্মার্ট অ্যান্ড্রয়েড হবে, খুব সুন্দরভাবে চলবে, কোনো প্রকার স্লো বা হ্যাং করবে না, খুব ভালোভাবেই চলবে। তো এটা দেখেন কতটা ফিটিং, কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে অরিজিনাল বোর্ড। এটা ছিল আগে, এখন আমরা হচ্ছে চায়না অ্যান্ড্রয়েড মাদারবোর্ডটা লাগাইছি, যেটা ছিল এটা হচ্ছে স্মার্ট মাদারবোর্ডে কী কী থাকে। একটা হেডফোন জ্যাক, হেডফোন বলতে বক্সে সানবক্সে চালাইতে পারবেন, একটা ইউএসবি, তারপর হচ্ছে ডিশের পোর্ট যেটাতে ডিশের লাইন চলবে, দুইটা এইচডিএমআই, এগুলো দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। দুইটা এইচডিএমআই থাকবে, খুব সুন্দর, এটা ভালো চলে। আর যারা এরকম ব্র্যান্ডেড টিভি মাদারবোর্ড নষ্ট হয়েছে স্মার্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই টিভির মডেল নাম্বারটা বলতে হবে। টিভির মডেল বললে তাহলে বোঝা যাবে যে কোন মডেলে কোন ধরনের মাদারবোর্ড থাকে এবং কত টাকা খরচ হবে। এই যে দেখেন, এটা আগে ছিল 19 ভোল্টের অ্যাডাপ্টার, এখন এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চলবে, কারণ যে মাদারবোর্ড লাগানো হয়েছে ওটা 12 ভোল্টের। এতে কোনো প্রকার সমস্যা হবে না, খুব সুন্দর মতোই চলবে। দেখেন এই যে ফিটিং করলাম পুরোপুরি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। রিমোটটা কই, এই যে এটা অন করলাম, অন্যের লোগো চলে আসছে। এই যে এটা কিন্তু সোনির রিমোট, আগের যে অরিজিনাল রিমোট ছিল ওই রিমোট দিয়ে চলবে, সোনি হোক স্যামসাং হোক চলবে, খুব সুন্দর মতো চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এরকম যদি কারো মাদারবোর্ড প্রয়োজন হয়, নন স্মার্ট টিভিকে স্মার্ট করতে চান, অথবা এই মডেলের যা টিভির মাদারবোর্ড সমস্যা, তারা আমাদের কাছ থেকে এরকম অ্যান্ড্রয়েড মাদারবোর্ড লাগাইতে পারেন। আর যারা বলেন যে অরিজিনাল মাদারবোর্ড চান, এই মডেলের অরিজিনাল মাদারবোর্ড আমাদের কাছে পাওয়া যায় পুরাতন, এবং পুরাতন কতদিন চলে সেটা তো বলা যায় না, আর এটা হচ্ছে নতুন, আশা করি এটা ভালো চলবে। আর কখনো আমরা কমপ্লেন পাইনি, এটা দেখেন 9 ভার্সন, অনেকে সফটওয়্যার দিয়ে এখানে 2 জিবি র‍্যাম করে।